السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله مولانا العظيم সম্মানিত দেশের প্রবাসের দিনী ভাই ও বন্ধুগণ, যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের আমাদের আলোচনার বিষয় পবিত্র রমাদানুল মোবারক মাসের ফজিলত এবং রোজার ফজিলত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দীনি ভাই ও বন্ধুগণ, আমরা সবাই জানি পবিত্র রমাদানুল মোবারক মাস এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। যেই মাসের আলোচনা, যেই মাসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র রমাদানুল মোবারক মাসটাই আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান এমন একটি মাস যেই মাসের মধ্যে পবিত্র কোরআনুল করিম নাজিল করা হয়েছে। অতএব যেহেতু এই মাসের নাম কোরআনুল করিমের মধ্যে উল্লেখিত হয়েছে, এখান থেকেই বোঝা যায় এই মাসের বেশ ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য রয়েছে। এবং রমাদান শব্দটার উৎপত্তি হচ্ছে রমাদান থেকে। রমাদান শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। যেহেতু এই মাস মানুষের গুণা অপরাধ এবং পাপসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, তাই এই মাসকে শাহরু রমাদান বা রমাদান মাস বলা হয়। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সব দরজা খুলে দেন, রহমতের সব দরজা খুলে দেন, জান্নাতের সব দরজা খুলে দেন এবং জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মোবারক মাস প্রবেশ করে, মাস যখন শুরু হয়, আসমানের সব দরজাগুলি ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওয়ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেক রেওয়ায়াত এবং বর্ণনার মধ্যে রয়েছে, যখন পবিত্র রমাদানুল মোবারক মাস প্রবেশ করে, জান্নাতের দরজাসমূহ ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ওয়াগুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিস শায়াতিন, এবং শয়তান এবং খারাপ যেই জিন্নাত রয়েছে সেইগুলাকে আবদ্ধ করে ফেলা হয়, বন্দি করে ফেলা হয়। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, আরেক রেওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন পবিত্র রমাদানুল মোবারক প্রবেশ করে, রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি ঈমানের শহীদ এবং সওয়াবের আশা নিয়ে, চেতনা নিয়ে পবিত্র রমাদানুল মোবারক মাসে রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের আগের সব গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, এবং যেই ব্যক্তি পবিত্র রমাদানুল মোবারক মাসে কিয়ামে রমাদান তথা সালাতুত তারাবিহ ঈমানের শহীদ এবং চেতনা বা সওয়াবের আশা নিয়ে আদায় করবে, তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেওয়া হয়, অর্থাৎ তার আগের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশা নিয়ে ইবাদত বন্দেগী করবে,
তার জীবনের আগের সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফু আল-হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি যায়ফিন। প্রত্যেক বনি আদমের আমল সমূহ সেই যত ভালো কাজ করে সেই ভালো কাজগুলির সওয়াব এবং ফজিলত ফলাফল 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অর্থাৎ আমলের বিশুদ্ধতা এবং আমলের মধ্যে এখলাস ইত্যাদি সব কিছুকে কেন্দ্র করে বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। قال الله تعالى কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি ইল্লা সাওম, রোজা ছাড়া। অর্থাৎ রোজার সওয়াব কি, রোজার ফজিলত কি, সেটার কোনো লিমিটেশন হদ এবং সীমা নেই। আল্লাহ পাক বলেন ফা ইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং রোজার ফজিলত, রোজার ফলাফল, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ স্বয়ং কুদরতি হাতেই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজার ফজিলত কি 10 গুণ 20 গুণ 700 গুণ কিছু উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য, অতএব এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরতি হাতেই দেব। এখানে একটা কথা হচ্ছে, আমরা জানি নামাজ, হজ, যাকাত যত ভালো কাজ আছে সব তো আল্লাহর এই জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন। কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, নামাজ আমার জন্য, হজ যাকাত আমার জন্য এই কথা বলেন নাই। কারণটা কি, ওলামায়ে কেরাম পরিষ্কার করেছেন নামাজ, হজ, যাকাত ইত্যাদির মধ্যে লৌকিকতা, রিয়া বা লোক দেখানো বা মানুষকে দেখানোর একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু রোজার মধ্যে লোক দেখানোর সম্ভাবনা থাকে না। কারণ এমন জায়গা আছে যেখানে বসে কোনো মানুষ কিছু খাওয়া দাওয়া করলে, পানাহার করলে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেউ দেখবে না। তারপরও মানুষ এইভাবে গোপন জায়গার মধ্যে একমাত্র আল্লাহর বইয়ে, একমাত্র রেজা মন্দি আল্লাহ পাকের হাসিল করার জন্য খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন। অতএব যেহেতু রোজার মধ্যে লৌকিকতার একটা সম্ভাবনা থাকে না, তাই আল্লাহ পাক বিশেষ করে এই রোজাকে আমার জন্য বলেছেন। আরেক রেওয়ায়েতের মধ্যে আসছে ওয়া আনা উজজা বিহি, আল্লাহ বলেন এই রোজা হচ্ছে আমার জন্য, এবং এই রোজার পুরস্কার, এই রোজার ফলাফল আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যাবেন তার জন্য পৃথিবীর সব কিছু হয়ে যাবে। অতএব এখান থেকে বোঝা যায় এই রোজার অনেক ফজিলত রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিসাইমি ফারহাতান, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রোজাদারের জন্য দুইটা বিশেষ করে খুশির সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময়, রোজাদারের জন্য এটা খুশির মুহূর্ত। কারণ রোজাদার যখন ইফতারিকে সামনে রেখে, যখন মাগরিবের সময়ের জন্য, ইফতারের সময়ের জন্য যখন অপেক্ষা করে, তখন ওইটা আল্লাহ পাকের কাছে বেশ ভালো লাগে। আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য পেট ভর্তি ক্ষুধা, সামনে খাওয়া দাওয়া সব উপস্থিত, তারপরও সে একমাত্র আল্লাহ বইয়ে খাওয়া দাওয়া করে না, এটা আল্লাহ পাকের বেশ ভালো লাগে। এবং ওই সময়ের মধ্যে রোজাদার দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এবং আল্লাহ পাক রোজাদারের ওই মুহূর্তে জীবনের গুনাহ মাফ করে দিয়ে থাকেন। এই জন্য ইফতারের সময় রোজাদারের জন্য বেশ খুশি। অথবা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, মানে ইনদা ঈদুল ফিতর, রোজাদারের জন্য ঈদুল ফিতরের দিন খুশি। যেহেতু ঈদুল ফিতরের দিন রোজাদারের জন্য এটা হচ্ছে ইয়াউমুল জাযা, এটা হচ্ছে পুরস্কারের দিন, ওই দিনের মধ্যে আল্লাহ পাক রোজাদারের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। এবং পুরো এক মাস যে সেই রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, এটার জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে থাকেন, তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে থাকেন। এই জন্য ঈদুল ফিতরের দিন রোজাদারের জন্য খুশি।
দুই নম্বর ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই দিন রোজাদার তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাত করবে, অর্থাৎ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় রোজাদারের জন্য খুশি। কারণ কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যারা রোজা রাখবেন তাদের জন্য স্পেশাল মেহমানদারের ব্যবস্থা করা হবে, এবং জান্নাতের মধ্যে স্পেশাল গেট থাকবে, স্পেশাল দরজা থাকবে, যেই স্পেশাল গেট এবং দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি গেট এবং দরজা রয়েছে, ইয়াকালু লাহুর রাইয়ান, যেটাকে রাইয়ান বলা হয়, অর্থাৎ রাইয়ান নামক গেট, ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার যারা সিয়াম পালনকারী তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। লা তাদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ সেই বাবুর রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ইয়াকালু, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে, ডাকা হবে, বলা হবে আইনা সাঈমুন, হে রোজাদার তোমরা কোথায়, রোজাদার তোমরা কোথায়, তোমরা এখানে আসো। বিশেষ করে যারা রোজাদার তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে, ফায়াদখুলুনা মিনহু, এবং আহ্বানের সাড়া দিয়ে রোজাদার দলে দলে বাবুর রাইয়ান দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ফাইযা দাখালা আখিরুহুম, সর্বশেষ রোজাদার যখন ওই গেট দিয়ে রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যিনি সর্বশেষ রোজাদার তার প্রবেশ যখন শেষ হয়ে যাবে, ওগলেখা, তখন সেই দরজা এবং গেট বন্ধ করে দেওয়া হবে, এটা লক করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এবং সেই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। অতএব এই হাদিস থেকে পরিষ্কার রোজাদারের জন্য বেশ ফজিলত রয়েছে এবং রমজান মাসের বেশ ফজিলত রয়েছে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বাইহাকী শরীফের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে শাবানের শেষে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ভাষণ দিতেন, আলোচনা করতেন, ওয়াজ ও নসিহত করতেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, তোমাদেরকে একটি মহান মাস, ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত বড় মাস তোমাদেরকে ছায়া দিচ্ছে, শাহরুন মুবারাকুন, যেই মাসটি খুবই বরকতময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং যেই মাসের মধ্যে এমন একটি রজনী এবং রাত রয়েছে যেই রাতের ইবাদতের ফজিলত হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা হচ্ছে লাইলাতুল কদর। এরপরে রাসূলুল্লাহ আরো ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা, আল্লাহ পাক সেই মাসের মধ্যে রমাদানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাতে বেলায় নফল ইবাদত করা, অর্থাৎ সালাতুত তারাবিকে তাতাওয়ান নফল করে দিয়েছেন, মান তাকাররাবা ফিহি বিখসনাতিন মিনাল খাইর কানা কামান আদা ফরিদাতান ফিমা সাওয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রমাদানুল মুবারক মাসে কেউ যদি একটা নফল কাজ করে তাহলে অন্যান্য মাসে ফরজ কাজ করলে যেই সওয়াব হয়, রমজান মাসে নফল কাজ করলে সেই ফরজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। ওয়ামান আদা ফরিদাতান ফিহি কানা কামান আদা 70 ফরিদাতান ফিমা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রমাদানুল মুবারক মাসে কেউ যদি একটা ফরজ কাজ আদায় করে অন্যান্য মাসে 70 ফরজ কাজ করলে যেই সওয়াব, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, ওহুয়া শাহরুস সবর, রমাদানুল মুবারক মাস, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা এবং সবর করার মাস, ওয়া সবরু সওয়াবু হুল জান্নাহ, এবং যারা এই মাসের মধ্যে ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর ইবাদত বন্দগী করবে, খারাপ বেহায়াপনা থেকে বিরত থাকবে, সওয়াবু হুল জান্নাহ, তাদের পুরস্কার হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়া শাহরুল মুওয়াসাত, পবিত্র রমজানুল মুবারক মাস, এটা হচ্ছে গমখারের মাস,
পরস্পরের হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী হওয়ার মাস, একে অপরের খোঁজখবর নেওয়ার মাস। আমার পার্শ্ববর্তী লোক, আমার ভাই ব্রাদার, আমার প্রতিবেশী, তারা ঠিকমতো ইফতার করতে পারতেছেন কিনা, তারা সাহেরে খাইতে পারতেছেন কিনা, এইরকম খোঁজখবর রাখার মাস। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এবং রমাদানুল মুবারক এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসের মধ্যে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। অন্যান্য মাসের মধ্যে রিজিকে কষ্ট হলো, রমাদানুল মুবারক মাসের মধ্যে রিজিকে কষ্ট হয় না, আল্লাহর পক্ষ থেকে রিজিকের অ্যাভেলেবেল ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান ফাত্তারা ফিহি সাঈমান كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. আল্লাহ রাসূল বলেন, পবিত্র রমজানুল মুবারক মাসে যেই ব্যক্তি একজন রোজাদারের ইফতারের ব্যবস্থা করবে তার জন্য তিনটা পুরস্কার। এক নম্বর, আল্লাহ পাক তার জীবনের গুনাহতা মাফ করে দিবেন। দুই নম্বর, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তিন নম্বর, রোজাদার রোজা রেখে যত সওয়াব পেয়েছেন, ইফতারের ব্যবস্থা যিনি করেছেন, তিনিও সেই রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছেন তাকে যদি কেউ ইফতারি করায়, তাহলে রোজাদারের রোজা সওয়াব থেকে সামান্যতম হ্রাস হবে না, কমবে না। আল্লাহ পাক যিনি ইফতারের ব্যবস্থা করবেন তাকে আল্লাহর স্পেশাল ভান্ডার থেকে রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই ফজিলত, ইফতারের ফজিলত বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি করালে তো বেশ ফজিলত, কিন্তু ইফতারি করানোর জন্য সামর্থ্য লাগবে, সক্ষমতা লাগবে, অর্থ সম্পদ টাকা পয়সা লাগবে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো টাকা পয়সা নাই, আর একজনকে কীভাবে ইফতারি করাবো এবং কীভাবে এই ফজিলত আমরা হাসিল করবো? কুলনা, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাঈম। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবি, يعطي الله هذا الثواب من فطر صائبا على مسقط لبن او تمره او شربت مما. الله رسول বলেন, সাহাবী, যেই ব্যক্তি রোজাদারকে সামান্য একটু দুধ দিয়ে ইফতারি করাবে, আল্লাহ পাক তাকেও এই তিনটা ফজিলত দিবেন। এবং দুধ দিয়ে না পারলে কেউ যদি সামান্য একটা খেজুর দিয়ে, একটা কোরমা দিয়ে যদি ইফতারির ব্যবস্থা করবে, আল্লাহ পাক তাকেও এই তিনটা ফজিলত দিবেন। এবং সেটাও না পারলে কেউ যদি একেবারে ক্লিন ওয়াটার, একেবারে সাদা পানি, টিউব ওয়েলের পানি দিয়েও যদি ইফতারির ব্যবস্থা করে, আল্লাহ পাক তাকেও তিনটা পুরস্কার দিবেন। এক নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিবেন, দুই নম্বরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তিন নম্বর, রোজাদার রোজা রেখে যেই সওয়াব পেয়েছেন, ইফতারির ব্যবস্থা যিনি করবেন তিনিও সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান আশবা সাঈমান, যেই ব্যক্তি রোজাদারকে পেট ভরি খানার ব্যবস্থা করবে, একজন রোজাদারের সেহেরির ব্যবস্থা করে দিবেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক ওই রোজাদারকে যিনি খানার ব্যবস্থা করবেন, সেহেরির ব্যবস্থা করবেন, তার জন্যে তাকে আমার হাউজে কৌসর থেকে কেয়ামতের ময়দানে আল্লাহ পানি পান করাবেন, লা ইয়াসমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগবে না, পানির জন্য তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এরপরে হাদিসের শেষে বলেন, হুয়া শাহরুন রমাদানুল মুবারক, এটা এমন একটি মাস, আউয়ালুহু রাহমা, যা প্রথম 10 দিন হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, এবং মধ্যম 10 দিন হচ্ছে মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং সর্বশেষ 10 দিন হচ্ছে নাজাতের, মুক্তির। যদিও রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাস রহমতের, প্রত্যেকটা মাস বরকাতের, প্রত্যেকটা দিন মাগফিরাতের, পুরো মাসটাই রহমত, মাগফিরাত এবং নাজাতের, কিন্তু বিশেষ করে প্রথম 10 দিন হচ্ছে বিশেষ করে রহমতের, এবং মধ্যম 10 দিন হচ্ছে বিশেষ করে মাগফিরাতের, এবং শেষ 10 দিন হচ্ছে বিশেষ করে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার। এটা দুনিয়াবী সিস্টেম, যেটা আমরা জানি। একজন অপরাধীকে কেউ মাফ করার জন্য, বিচারক অথবা কোনো ব্যক্তি একজন অপরাধীকে মাফ করার জন্য প্রথমে তার প্রতি দয়া আসতে হবে, করুণা আসতে হবে, মেহরবানি আসতে হবে। যখন দয়া আসবে, এরপরে তাকে
মাফ করে দিবেন, অপরাধ ক্ষমা করে দিবেন, এবং এরপরে তাকে যে শাস্তি প্রথমে দিয়েছিল শাস্তি থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন, তাকে রেহাই দিয়ে দিবেন। এটা হচ্ছে দুনিয়ারও সিস্টেম। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রথম 10 দিনে বান্দা যখন ইবাদত বন্দেগি করবে, আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবেন। মধ্যম 10 দিনে আল্লাহ পাক তার অপরাধগুলো মাফ করে দিবেন, এবং শেষ 10 দিনের মধ্যে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বলেন, মান খাফফা আন মামলুকিহি ফীহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যেই ব্যক্তি অধীনস্থ ব্যক্তিদেরকে যারা দোকানের মধ্যে চাকরি করে, দোকানের মালিক, তার দোকানে যারা চাকরি করেন এদেরকে, গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরির মালিক, তার অধীনস্থ যারা লেবার এবং শ্রমিক আছে এদেরকে যদি কাজ একটু হালকা করে দেন, অর্থাৎ অন্য সময় ডিউটি যদি 8 ঘন্টা থাকলে রমজান উপলক্ষে ডিউটি কিছু কমিয়ে দিলেন, 6 ঘন্টা করে দিলেন বা 4 ঘন্টা করে দিলেন, হ্যাঁ, এইভাবে যদি অধীনস্থ লোকদেরকে যদি কেউ দায়িত্ব হালকা করে দেয়, বেতন থেকে বেতন কিন্তু কমিয়ে দিবে না, বোনাস কিন্তু কমিয়ে দিবে না, দায়িত্ব যদি হালকা করে দেয়, তার উপর যদি একটু সহজতা অবলম্বন করে, উদারতা যদি অবলম্বন করে, আল্লাহ পাক ওই মালিককে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর, গফর আল্লাহ লাহু, তার অধীনস্থ ব্যক্তিদেরকে দায়িত্ব এবং ডিউটি থেকে একটু হালকা করে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মালিকের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। অতএব এই সব হাদিসকে সামনে রাখলে এই কথা পরিষ্কার, পবিত্র রমজানুল মুবারক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের প্রত্যেকটা ফরজ ইবাদত, প্রত্যেকটা ওয়াজিব, সুনান, নফল, মুস্তাহাব্বাত, প্রত্যেকটা ইবাদতের রয়েছে যথেষ্ট ফজিলত এবং যথেষ্ট আল্লাহর কাছে গুরুত্ব এবং তাৎপর্য। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারক মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মহত্ব বুঝে সেই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।